মাননীয় অধ্যাপকা, মাননীয় অধ্যাপিকা বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় চৈতন্যপুর হলদিয়া সংস্কৃত বিভাগের বিশেষ অ্যাসোসিয়েটেড প্রফেসর ডক্টর বর্মনকে আমরা ভক্ত শিষ্য সমিতির পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে। শারদা দেবী ও ভগিনী নিবেদিতা, ওম যথাগ্নি দাহিকা শক্তি রাম কৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপং তং শরদং প্রণম্যামহম। লোকমাতা নিবেদিতা ত্যাগ কর্মণা বিভূষিতা শ্বেত পদ্মেন ত্বং প্রণমামি মুহুর্মুহু। সঙ্গে ঠাকুর, স্বামীজি এবং আমার গুরুদেব স্বামী রঙ্গনাথানন্দ মহারাজ জিকে প্রণাম জানাই। আজকে যার জন্মদিন স্বামী ব্রহ্মানন্দ মহারাজকে আমারও প্রণাম জানাচ্ছি। মহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম মঠ রিষড়া, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবানুরাগী ভক্ত শিষ্য সম্মেলন এই বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত করার জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ ও আন্তরিক অভিনন্দন জানাই। মঞ্চে উপবিষ্ট মহারাজ বৃন্দদের আমার ভক্তিপূর্ণ প্রণাম, ভূমিষ্ঠ প্রণাম জানাচ্ছি। আমার প্রিয়, সকলেরই প্রিয় শ্রী সুভাষিস দাস মহাশয়কে ধন্যবাদ জানাই এবং তার শরীর এবং স্বাস্থ্য খুব ভালো হয়ে উঠুক ঈশ্বরের কাছে প্রার্থনা করি। মঞ্চে যিনি উপবিষ্ট পূজনীয় স্বামী আত্মবোধানন্দ মহারাজ, ওনাকে আমার ভূমিষ্ঠ প্রণাম জানাই। উনি আছেন কিনা আমি ঠিক জানি না, যেখানে থাকুক না কেন ওনাকে প্রণাম জানাই। মঞ্চের পূর্বভাগে যারা রয়েছেন, বিশেষ করে মায়েদেরকে দেখে আমার খুব ভালো লাগে এবং মন প্রাণ ভরে ওঠে, সেই সমস্ত মায়েদের আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি দূর থেকে। আপনারা ভালো থাকুন। আর আমাদের সামনে যিনি রয়েছেন মা, সকলের মঙ্গল এবং কামনা এবং কল্যাণ করুক। উপস্থিত আমার বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তাদেরকেও প্রণাম। যুবক এবং যুবতী বা ছাত্র ছাত্রীরা যারা উপস্থিত তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন, ভালোবাসা জানাই। আজকে আমার বলার বিষয় মা শারদা ও সিস্টার নিবেদিতা, যা মা ও খুকির ভালোবাসায় আমরা সকলে ভালোবাসি, ভালো আছি। মায়ের কথা বলতে গেলেই সে আদ্যাশক্তির কথা মনে পড়ে। মার্কেণ্ড পুরাণের অন্তর্গত চণ্ডীতে বলা হয়েছে, ইয়া দেবী সর্বভূতেষু চেতনেত্তভিধেয়াতে নমস্তস্যৈ 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 নমো নমঃ। যিনি সর্বভূতে চৈতন্যের সাথে শক্তি
নিত্য মিলন প্রত্যক্ষ করি আমরা, তাকে আমরা বারবার প্রণাম জানাই। যার থেকে পুরুষ প্রকৃতি এবং জীবের উৎপত্তি, যা কিছু কারণ সর্বরূপিণী সেই পরব্রহ্মে নিত্য বিদ্যমান সেই মাতৃশক্তিকে আরাধনা করি। কারণ পৃথিবীতে যখন অবতীর্ণ হয় দেবতারা সঙ্গে শক্তি নিয়ে আসেন। কোন শক্তি? নারী শক্তি। রামায়ণে দেখেছি রামচন্দ্র সঙ্গে নিয়ে এসেছেন সীতা মাকে, মহাভারতে দেখেছি কৃষ্ণ স্বয়ং শ্রী রাধিকাকে নিয়ে অবতীর্ণ হয়েছেন, বুদ্ধির সময় আমরা দেখেছি তিনি যশোধরাকে নিয়ে এসেছেন, এবং শ্রী চৈতন্যদেব নিয়ে এসেছেন বিষ্ণুপ্রিয়াকে, আর আমাদের ঠাকুর পরমহংস তিনি নিয়ে এসেছেন মা শারদামাকে। প্রত্যেকেই শক্তির উপাসক। সেই নারী শক্তির মধ্য দিয়ে আমরা দেখতে পাই বিদ্যা, ক্ষমা, শান্তি, মোহ, নিদ্রা, ভ্রান্তি সব কিছুই সেই নারী শক্তির মধ্যে অন্তর্নিহিত হয়ে আছে, এবং সেই শক্তি শ্রদ্ধা আকারে আমাদের শিক্ষা দিয়েছেন। তাই আজকে যে সমস্ত নারীরা আমাদের কাছে রয়েছেন প্রত্যেকেই তারই শক্তি, মহাশক্তি থেকে ছোট ছোট শক্তিরা যখন একত্রিত হয় তখন তার তরঙ্গ এবং উদ্দীপনা আরও বেশি দূষিত হয় আমাদের শরীরে। একটু আগে স্বামীজিকে সুন্দর ধ্যানের মাধ্যমে আমরা যেন সমস্ত শক্তি একত্রিত হয়ে সেই ইষ্ট দেবতার কাছে আমরা শরণান্বিত হয়েছিলাম। স্বামীজি একটা সুন্দর কথা বলতেন, একটা পাখির যদি একটা ডানা কেটে দেওয়া যায় সে পাখি কখনো উঠতে পারে না। সুতরাং এই সমাজে নারী এবং পুরুষ সমান, কেবল নামরূপ ভেদে জন্মগ্রহণ করেছেন। ঠিক এইভাবে যিনি জয়রাম বাটিতে এসেছিলেন তিনি শক্তির স্বরূপ জ্ঞানদায়িনী দাহিকা শক্তি, একেবারে প্রত্যন্ত গ্রামে পল্লী গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন শ্রী শ্রী মা সারদা দেবী। অন্যদিকে যিনি তার দেশ ধর্ম আত্মীয় স্বজনকে ছেড়ে দিয়ে ভারতবর্ষে নিয়ে এসেছিলেন 1898 সালে 28 জানুয়ারি, তিনি আমাদের প্রত্যেকের প্রিয় ভগিনী নিবেদিতা। স্বামীজি যখন নিয়ে এলেন ইংল্যান্ডের দেওয়া ভারতবর্ষকে একটি উপহার, একজন প্রকৃতির সিংহীর প্রয়োজন, তুমি ঠিক সেই নারী ভারতবর্ষের যাকে আজ বিশেষ প্রয়োজন, সিস্টার নিবেদিতা। যখন স্বামীজি সিস্টার নিবেদিতাকে বাগবাজারে মায়ের কাছে প্রথম সাক্ষাৎ করতে এলেন তখন স্বামীজি বুঝতে পারেনি মা কিভাবে উনাকে বরণ করবে, অর্থাৎ গ্রহণ করবেন, কারণ তিনি বিদেশিনী।
সঙ্গে ছিলেন সিস্টার নিবেদিতা, মিসেস বুল ও মিসেস ম্যাকলাউড। প্রথম সাক্ষাতে যখন মা দেখলেন সিস্টারকে, সম্বোধন করে বাড়িতে নিয়ে এলেন, বললেন, খুকি, কি সুন্দর একটা মিষ্টি নাম, খুকি দিয়ে সম্বোধন করলেন। সঙ্গে আরো দুজন, তাদেরকেও সম্বোধন করে বাড়ির ভিতরে নিয়ে এসে একটা প্লেটের মধ্যে কিছু মিষ্টি, কিছু ফুল, ফল দিয়ে বরণ করছে, অর্থাৎ পরিবেশন করছে। আর সেই থালা থেকে মা ও একটু অংশ নিয়ে তিনিও খেলেন। চারিদিকে তখন বাগবাজারের চারিদিকে যে সমস্ত মায়ের শিষ্যরা ছিলেন সবাই অবাক, যে এত জাতপাতের ঊর্ধ্বে গিয়ে মা কীভাবে ওদের সঙ্গে একটা পাত্রের মধ্যে কি করে ওই প্রসাদ গ্রহণ করলেন। তিনি বালিকা বধূ, অর্থাৎ মায়ের কথা বলছি, সমস্ত জাতপাতকে দূরে সরিয়ে মানুষ হিসেবে গ্রহণ করলেন তার সেই প্রাণের খুকি সিস্টার নিবেদিতাকে। এখনো আমাদের মায়েরা মধ্যে কিছু কিছু এই সমস্যাটা আছে, কিন্তু অনেকটা সমাধানও হয়ে গেছে। সেই কারণে বেদের তৈতরী উপনিষদে কি সুন্দর একটা উক্তি দিয়েছেন, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। সুতরাং অতিথি যিনি যেভাবে আসুক না কেন, অতিথি মানে যার কোনো কাল কিংবা তিথি নেই, যে যেমনই আসুক না কেন তাকে সুন্দরভাবে গ্রহণ করতে হবে। এটাই হচ্ছে আমাদের ভারতীয় সংস্কৃতি। এছাড়া স্বামীজি যখন সিস্টার নিবেদিতার কে দেখলেন খুব সুন্দরভাবে মা গ্রহণ করেছেন, তখন বলছে, তোমার একটা বড় কাজ আছে, কি, নারীদের শিক্ষা প্রদান করতে হবে। তখন স্বামীজি যে সমস্ত কথাগুলো বলতেন, সিস্টার প্রত্যেকটা কথা যেন ধ্রুব শক্তি হিসেবে এবং সেই বাণীগুলোকে মন্ত্রমুগ্ধের মতো বাস্তবায়িত করতেন। বাগবাজারের 16 নম্বরের যে বোস বাড়ি রয়েছে, ঠিক ওইখানে একটা ছোট্ট জায়গায় দেখে সিস্টার ভাবলেন এখানে মেয়েদেরকে পড়াশোনা করানো হবে। এবং সেই সময় একটু ভেবে দেখুন যে মেয়েদের ঘর থেকে যাদেরকে বার হতে দেয় না তাদের আবার শিক্ষা আবার কারা দেবে, বিলেতিরা যারা এসেছেন। তখন সিস্টারের কানে যখন এই কথাটা গেল, সিস্টার খুব কষ্ট পেলেন, বলে, ঠিক আছে, আমি তখন ভারতীয় অর্থাৎ দেশীয় শিক্ষায় তাদের শিক্ষিত করব। আর একটা কথা না বলে নয়, ছাত্রীদেরকে আনার জন্য সিস্টার গেলেন বাগবাজারের আশেপাশে যে সমস্ত সম্ভ্রান্ত বাড়ি বা সাধারণ বাড়িতে গিয়ে প্রত্যেকের অভিভাবকের কাছে হাঁটু গেড়ে প্রার্থনা করছে, তোমাদের মেয়েদেরকে পাঠাও আমাদের স্কুলে, আমরা শিক্ষা দেব। খুব কাতর স্বরে বলেছিলেন, মনে হচ্ছিল যেন আমাদের নিজেদের বাড়ির মেয়ে যেভাবে নিজের মেয়ের মতন আপন করতে শিখেছেন ঠিক সিস্টার সেইভাবে। তারপর মেয়েদের এলো বাগবাজারে, যখন দেখল অল্প বয়সের মেয়েরা সব বিয়ে দিয়ে দিচ্ছেন, সিস্টার তখন আরও আপসেট হয়ে গেছেন, অর্থাৎ তিনি খুব দুর্বল হয়ে পড়ছেন, যে আমার যে শিক্ষার জন্য আমাকে গুরু যে দায়িত্বটা দিয়েছেন আমি কি সেটা করতে পারবো না। তখন মনে মনে ভাবলো, যাদের বিয়ে হয়ে যাচ্ছে তাদেরও শিক্ষা দেওয়া হবে এবং বাল্য বিবাহ বিধবা যারা হয়েছেন তাদেরও শিক্ষা দেওয়া হবে। শুধু
বই পড়ার শিক্ষায় তিনি ভাবেননি, তিনি কতগুলো কারিগরি শিক্ষার কথা বলেছিলেন। যেরকম হাতে নাতে যে সমস্ত শিক্ষাগুলো পায়, টেলারিং মেশিন, সূচ দিয়ে হাতের কাজ, তারা যাতে স্বনির্ভরশীল হতে পারে। সেই কারণে মা সারদা বলতেন, খোঁজও নিতেন, বাগবাজারের যখন সিস্টারের স্কুলে যখন যেতেন, যে মেয়েরা ঠিক মতন আসছে কি না, পড়াশোনা করছে কি না, মাও খোঁজ রাখতেন। তো সিস্টারা একদিন ক্লাসে বসে যেরকম প্রশ্ন উত্তরের পর্ব হয় জিজ্ঞেস করেছিল, আচ্ছা বলো তো তোমাদের দেশের রানীকে? মেয়েরা যেরকম বলে, কেন আমাদের দেশের রানী কুইন ভিক্টোরিয়া? তখন সিস্টার বলছে, কেন কুইন ভিক্টোরিয়া হতে যাবে কেন, আমাদের দেশের চিরকালের রানী তিনি হচ্ছেন সীতা দেবী। এইভাবে তিনি আমাদের ভারতীয় নারীদের ভাবধারা সেই সমস্ত ছোট ছোট মেয়েদের মধ্যে উদ্বুদ্ধ করেছিলেন, যে সত্যিকারে ভারতের সংস্কৃতিটা কি। এর সঙ্গে সঙ্গে নিবেদিতা এটাও বলেছিলেন, শুধু মেয়েরা শুধু যে দেশীয় শিক্ষার মধ্যে যে শুধু এই কতগুলো সাহিত্য পড়বে সেরকমই নয়, বিজ্ঞান শিখবে এবং ইতিহাস শিখবে, সমস্ত ক্ষেত্রে যাতে আমাদের মেয়েরা অনেকটা এগিয়ে যেতে পারে। সেই কারণে তিনি খুব মর্মে মর্মে উপলব্ধ করেছিলেন মা, এখানে কিন্তু মাদার নয়, মা। মায়ের মায়ের যে মহিমাটা কত প্রাসঙ্গিক এবং কত গভীর, তিনি কি সুন্দর বিশ্বের কাছে তুলে ধরেছেন যে ভারতবর্ষের মাতৃস্নেহ বলতে বোঝায় এক অকুল ভালোবাসা, যে ভালোবাসায় কোনো প্রত্যাখ্যান নেই, যা চিরকাল আশীর্বাদ হয়ে সঙ্গে থাকে, যেখানে কোনো অধিকারের দাবি নেই, প্রতিদানের অপেক্ষায় যা কেবল সংযম, পবিত্রতা, সহিষ্ণুতা, ত্যাগ নিবেদন করেছিলেন শ্রদ্ধার সাথে। এটাই ছিল ভারতের সংস্কৃতির ভিত্তি, যে ভিত্তির উপরে দাঁড়িয়ে আজ আমরা দাঁড়িয়ে আছি, আগামী দিনে ও দাঁড়িয়ে থাকব। উপনিষদের ঈশোপনিষদের প্রথম মন্ত্রে আছে লাস্ট, তেন তক্তেন ভঞ্জিথা মা গৃধকস্যচিৎ ধনম, ত্যাগের দ্বারা জয়লাভ করা যায়। সেই জন্য এখানে নিঃস্বার্থ প্রেমের কথা বারবার সকলে বলেছিলেন এবং গীতাতে শ্রীকৃষ্ণ একই কথা বলেছেন, যে কর্ম করে যাও ফলের আশা করো না, কর্মই ধর্ম, কর্মই জীবন। একদিন রবীন্দ্রনাথ সিস্টারকে বলেছিলেন, শিলাই দহতে সূর্যোদয় দেখানোর জন্য। সিস্টার খুব খুশি শিলাইদহে গেলেন, দেখলেন ওই যে শিলাইদহের চারিপাশে যে সমস্ত মায়েরা থাকতেন, তাদের হাতের তৈরি জিনিসপত্র, কুলো, বাঁশের ঝুড়ি কিংবা নকশি কাঁথা কিংবা পুতুল, এই সমস্ত যে সমস্ত যেগুলো আমাদের নিত্য নৈমিত্তিক জিনিসগুলো তৈরি করেন মায়েরা, সেগুলো নিয়ে উপস্থিত। আর তখন সিস্টার ওগুলোকে দেখছে আর ভাবছে, বলছে দেখো দেখো ঠাকুর কী সুন্দর তৈরি করেছেন ওনারা, প্রত্যেকটা যেন আদরে স্পর্শ করছে, যে এদের মধ্যেও বাড়িতে বসে তারা ও স্বনির্ভরশীল হতে পারে, এবং আমাদের যে এস্থেটিক্স অর্থাৎ সৌন্দর্যের যে বিকাশ ঘটছে মায়েদের মধ্যে, এটা দিয়েও তো মায়েরা আগামী দিনে পথ চলতে পারবে। কি অপূর্ব সুন্দর এই কথাটা তিনি বলেছেন। পরবর্তী ক্ষেত্রে তিনি যখন বিশেষ করে সিস্টার একটা কথা না বলে নয়, যে তখন স্বাস্থ্য নিয়ে সিস্টার কতটা সচেতন ছিলেন। বাগবাজারে তো আপনারা গেছেন অনেকজন, ছোট ছোট গলি রাস্তায়, রাস্তার মধ্যে অনেক আবর্জনা ফেলে,
সিস্টার এগুলি দেখে বলল, তখন উদ্বোধন পত্রিকা সবে 1901 কিংবা 2 সালে এরকম প্রতিষ্ঠিত হয়েছিল, সেখানে একটা পত্রিকাতে লিখলেন, নারীর প্রতি নারী, অর্থাৎ নারীরা যে সেই যে নোংরাগুলো ওই রাস্তাতে ফেলতেন তিনি প্রতিবাদ করার জন্য, এবং তাদের নিয়মটা কীরকম করা যায় সবটা তিনি সেই উদ্বোধন পত্রিকায় বড় একটা চিঠি লিখলেন এবং সেটা প্রকাশিত হলো। আজকে আমরা যেটা সচেতন হয়েছি, সিস্টার কত আগে সজাগ করে দিয়েছেন যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা কতটা দরকার, কারণ সেই সময় যখন গ্রীষ্মকালটা শুরু হয় প্লেগ রোগের সৃষ্টি হয়। প্লেগ রোগে আপনারা জানেন সেই সময় অনেকজন মারা গেছেন। সিস্টার নিজে হাতে এক হাতে ঝাঁটা আর খালি পায়ে চটি পড়তেন না, বাগবাজারের রাস্তা থেকে পরিষ্কার শুরু করলেন। তখন ডক্টর নীলরতন সরকার, যেটা আমাদের এনআরএসের হসপিটালের যিনি প্রতিষ্ঠাতা, তিনি বলছেন, সিস্টার আপনি খালি পায়ে এইভাবে পরিষ্কার করলে আপনাকে তো অ্যাটাক করবে প্লেগ। কোনো কথা না ভেবে পরিষ্কার করতে শুরু করলেন। শুধু তাই নয়, অনেক রোগীরা যখন মারা গেছে তাদের যে ছোট ছোট শিশুরা, তাদেরকে সেই বুঝতে তো পারছেন একেবারে মানে পরিষ্কার পরিচ্ছন্ন নেই, মায়ের মতন কোলে তুলে নিয়ে তাদের সেবা দিয়েছেন, তিনি হচ্ছেন এই আমাদেরই সিস্টার নিবেদিতা। শুধু তাই নয়, সেই সময় যেহেতু আমাদের ভারতবর্ষ স্বাধীনতা হয়নি, সেই স্বাধীনতার জন্য সিস্টার উদ্বুদ্ধ করেছিলেন নরমপন্থী কিংবা চরমপন্থী। ওনার কাছে দুটো পন্থী যেন সমান ছিল, কি করে এই ভারতবর্ষকে স্বাধীন করা যায়। তাদের মধ্যে ঋষি অরবিন্দ, ভূপেন্দ্রনাথ দত্ত, চিত্তরঞ্জন দাস, বিপিনচন্দ্র পাল, রবীন্দ্রনাথ ঘোষ প্রত্যেকে উদ্বুদ্ধ করেছিলেন আমাদের এই পরাধীন ভারতকে কিভাবে স্বাধীন করে তোলা যায়। সবটাই কিন্তু নীরবেই করেছিলেন। তারপর মায়ের কাছে যখন এই সমস্ত বিপ্লবীরা আশীর্বাদ এবং প্রণাম নিতে যাচ্ছেন, মাকে বলছি, দেখো মা, ঠাকুর বলেছিলেন না তোমার ছেলেপুলের কথা, যে দেখো এখন বেড়ালের মতন ম্যাও ম্যাও করছে। তখন মা বললেন, ঠিকই তো, তাই তো দেখছি, কি অপূর্ব সুন্দর এই বিষয়টা। তারপরে যখন মা বাগবাজারে যেতেন মায়ের কাছে প্রণাম করার জন্য, কি সন্তর্পণে তিনি যেতেন রাত্রিবেলায়, যেহেতু মা ঘুমিয়ে থাকেন তাকে আড়াল করে, আলোটাকে আড়াল করে, কখনো একটা কাগজ দিয়ে কিংবা একটা তার রুমাল থাকতো দিয়ে সঙ্গে সঙ্গে সেই মায়ের চরণ ধুলি আস্তে করে নিয়ে প্রণাম করে আসতেন। মা বলতেন, ও যখন মৃত চরণ ধুলি আমি স্থির হয়ে দেখতাম। শুধু তাই নয়, মাকে যখন একটা চাদর দিয়েছিলেন সিস্টার অনেক দিন পড়তে পড়তে একেবারে শেষের দিকে, তখন একজন মহারাজ বলেছিলেন, মা এটা আর নষ্ট হয়ে গেছে, এটা রাখা যাবে না। বলে, না না না, সব কিছু ফেলো বাবা, ওইটা কিন্তু ফেলো না, কারণ ওটা আমার আদরের খুকু দিয়েছেন। এবং উল্টো দিকে মা যখন তাকে একটা পশমের পাখা তৈরি করে দিচ্ছিলেন, আর তখন সে কি আনন্দে একবার মাথায় থাকাই তো একবার বুকে প্রণাম করছি, এটা মায়ের। আর মা তখন দূরের থেকে দেখছে, দেখো দেখো একটা সাধারণ জিনিস দিয়েছি, কীরকম সিস্টারের আনন্দ দেখতে পেয়েছ। এই ছিল মা এবং সিস্টারের সম্পর্ক। আরেকটা কথা না বলে নয়, বিশেষ করে যখন দুজনের মেলবন্ধন ঘটছিল, অর্থাৎ সিস্টার এবং মা একে অপরে ভালোবেসে বলছিল, তুমি আমার ধ্রুব মন্দির, মাকে বলেছেন সিস্টার নিবেদিতা, আর উল্টো দিকে মা বললেন, তুমি আমার প্রাণের সরস্বতী। চিন্তা করা যায়, মা ভালোবেসে তাকে বলছে তুমি আমার প্রাণের সরস্বতী, আর উল্টো দিকে সিস্টার বলছেন
তুমি আমার ধ্রুব মন্দির, মন্দির মানে আশ্রয়, অর্থাৎ যে আশ্রয়ে আমরা শান্তি লাভ করি এবং যে আশ্রয়ের মধ্যে, যে মন্দিরের মধ্যে গুণ রয়েছে, এই গুণ মন্দিরও অর্থাৎ এই নারায়ণ স্তোত্রে রয়েছে, যে মন্দিরে সকলে শান্তি পবিত্রতা পায়। তাই এই মন্দির মনে হচ্ছে আজকে ধ্রুব মন্দির। আজকে যারা যে সমস্ত জিনিসগুলো বলে যাচ্ছেন সেটা যেন সরস্বতীর বাক, অর্থাৎ সেই মা সরস্বতী এখানে বিরাজ করছেন সকলের মধ্যে। আজকে আমাদের অজ্ঞান থেকে জ্ঞানের আলোর দিকে আমরা এগিয়ে যাচ্ছি। দুটো চিঠি পড়ে আমি হয়তো শেষ করব। একটা মাকে লিখেছেন সিস্টার নিবেদিতা এবং সিস্টার লিখেছেন মাকে। আচ্ছা, আর একটা কথা না বলে নয়, আমরা যে ছবিটা প্রত্যেকের ঘরে ঘরে আমরা আছি, এইটুকুনি না বলে হয়তো একটু কোথাও যেন খামতি থেকে যাবে সিস্টারের প্রতি। 1998 সালে নভেম্বরের মাসে যখন মায়ের বাড়িতে গেলেন সিস্টার সঙ্গে অলিবুল এবং ম্যাকলাউ, তো মাকে খুব জোরাজোরি করছে, মা একটা ছবি তুলবো আমরা সবাই মিলে। আমরা এখন যখন ছবি তুলতে গেলে কত খুশি হই, এখন সেলফি অনেক কিছু আছে, মায়ের অবস্থা ভেবে দেখা যাক। তখন মা এমনি তো অবগুণ্ঠনবতী মা, সবসময় ঘুমটা থাকতেন, তখন মা খুব তো মানে একটু আড়ষ্টতা হচ্ছে। তখন মাকে বলছে, মা দেখো বেশি কিছু করব না, জাস্ট নিবেদিতাকে, নিবেদিতা কীভাবে কনভিন্স করতে হয় সেটা খুব ভালো করে জানেন। এত বিনয়ের সাথে মাকে বলছে, মা শুধু একটু চুলটা ঠিক করে দেবো, একটু শাড়িটা ঠিক করব, আর একটু তুমি জাস্ট একটু শাড়িটা একটুখানি তুলবে, তোমার দুটো পা যাতে দেখতে পাই। তখন বলল, ঠিক আছে। তো মাকে এইভাবে একটা ছোট্ট একটা এরকম একটা বসার মতন চৌকি দিয়ে দিল এবং কতগুলো ফুলের টব রেখে দিলেন। তো তারপরে বলছে, সিস্টার সুন্দর করে তার চুলগুলো ঠিক করছিল, মুখ তুমি ইত্যাদি করছে। যখন দেখলেন একজন সাহেব আছেন, তার গলাতে ক্যামেরা, তিনি হচ্ছেন হ্যারিংটন, তখন মা বলছে, না না আমি আর একদম ছবি তুলব না। সেই অবস্থাতে মানে বোঝা যাচ্ছে কীরকম মায়ের একটা দিকে অবস্থা কীরকম আর অন্যদিকে সিস্টারদের অবস্থা কীরকম। তখন মাকে বলছি, আসলে কি জানেন মা, ওলি তো চলে যাবে আমেরিকাতে, তোমার যে প্রতিকৃতিটা নিয়ে ওখানে পুজো করবে, একটা ছোট্ট করে হলো একটি ছবি তুলতে দিন, খুব বিনয়ের সাথে বললেন। তখন মা বলল, ঠিক আছে। যখন মা একটু বসলেন ওই পিড়ি চৌকিটার মধ্যে, তখন ভাব স্থির, চোখ দুটো নিচের দিকে, তখন একটা ছবি তুললেন। যখন বলে, কি এবার হয়েছে তো, তখন যখন মুখটা একটু ওপরের দিকে, চোখটা একটু উপরের দিকে যখন তোলে, আর সেই সময় সিস্টার আস্তে করে ঘোমটাটা সরিয়ে দিলেন মায়ের, তখন হ্যারিংটন সাহেব চট করে একটা ছবি তুললেন, যে ছবিটা আমাদের সারা বিশ্বের এবং প্রতিটি মায়ের ঘরে ঘরে আছে, সেই অবদান কিন্তু সিস্টারের জন্য। এবার সিস্টারের যে চিঠি মাকে দিয়েছেন, সেই চিঠিটা একটুখানি পড়ি, ছোট্ট করে পড়ব। কি সুন্দর কথাটা লিখেছেন, স্নেহের খুকি নিবেদিতা, তুমি আমার ভালোবাসা জানিও, তুমি আমার নিত্য শান্তির জন্য শ্রী ভগবানের নিকট প্রার্থনা করিয়াছ জেনে আনন্দিত হলাম। তুমি সেই সদানন্দময়ী মার প্রতিমূর্তি, আমার কাছে তোমার যে ফটোটি রইয়াছে তাহার দিকে অনেক সময় চাহিয়া আছি। তখন মনে হয় তুমি যেন আমাদের মধ্যেই রইয়াছ, তুমি কবে কোন বৎসর ফিরিয়া আসিবে তাহার জন্য ব্যাকুল হইয়া থাকি। ভারতবর্ষের মেয়েদের আশ্রম সম্বন্ধে তোমার অভিলাষ তিনি পূরণ করুন, ভাবি আশ্রমটি যেন সকলকে যথার্থ ধর্মশিক্ষা দিয়া নিজের উদ্দেশ্য সফল করেন।
যিনি ব্রহ্মাণ্ডের প্রাণবায়ু স্বরূপ, তিনি নিজের বন্দনা মন্ত্র নিজেই গান করিতেছেন। তুমি সেই নশ্বর সকল বস্তুর মধ্যে সে নিত্য সঙ্গীত শুনিতেছ। বৃক্ষলতা, পশু পক্ষী, পাহাড় পর্বত সকল প্রভুর স্তোত্র গাইছে। দক্ষিণেশ্বরের বটবৃক্ষ মা কালীর গান করিতেছে। নিশ্চয়ই জানিও তার যার কান আছে সে শুনিতে পায়। উল্টো দিকে ছোট্ট একটা চিঠির অংশবিশেষ সিস্টার লিখেছেন, কি সুন্দর চিঠিটা, অপূর্ব। আদরিনী মা গো, আজ সকালে খুব ভোরে গির্জায় গিয়েছিলাম সারার জন্য, অর্থাৎ সারাগুলির জন্য। তিনি অসুস্থ আছেন, সেই জন্য মা গিয়েছিলেন, এই সিস্টার গিয়েছিলেন প্রার্থনা করতে। সেখানে সবাই মেরির কথা ভাবছিল। হঠাৎ আমার মনে পড়ে গেল তোমার কথা, মিষ্টি মুখ, তোমার ভালোবাসায় ভরা চোখ, তোমার সাদা শাড়ি, হাতে বালা, সব কিছুর সামনে ভেসে উঠল। তখন ভাবলাম, অভাগী সারার রোগের ঘরটিতে শান্তিতে আর আশীর্বাদে ভরিয়ে দিতে পারে একমাত্র তোমার পরশ। আর মা গো, জানো কি ভাবলাম, সন্ধ্যাবেলায় শ্রী শ্রী ঠাকুরের পূজার সময় তোমার ঘরে বসে ধ্যানের চেষ্টা করে কি বোকামি না করতাম। আর পুরোটা পড়ছি না, এবং শেষে বলছেন, প্রিয়তমা মা আমার, তোমার চিরকালের বোকা খুকি নিবেদিতা। সঙ্গে যার কথা না বলে নয়, আচার্য জগদীশচন্দ্র বসুর কথা। তিনি বিজ্ঞানের জন্য যে দেশের থেকে বাইরে গেলেন, তার অবদান সিস্টার নিবেদিতার। সেই জন্য জগদীশচন্দ্র বসু তার বসু মন্দিরে সিস্টারকে ভালোবেসে, কখনো যদি যান একবার দেখবেন, বাঁ দিকে রয়েছে একটা ফলক, সেই ফলকে রয়েছেন বিদেশীর একটা ছবি, যার এক হাতে রয়েছেন রুদ্রাক্ষ, অন্য হাতে রয়েছেন বস্ত্র প্রদান করছেন, এরকম একটা চিত্র। সেই পাশের যে সামনে বেদিটা রয়েছে সেটা হচ্ছে শ্বেতপদ্মের বেদি, যেখানে ফোয়ারাটা আছে। পাশে একটা সাদা শিউলি ফুল, ফুলের গাছ, সেই গাছগুলো যে ফুল প্রতিদিন যাতে সেই বেদির উপরে পড়ে, এইরকম একটা সুন্দর ফ্রেম তৈরি করে দিয়েছিলেন রঙ্গলাল বসু চিত্রকর। এটা কিন্তু জগদীশচন্দ্র সিস্টার নিবেদিতাকে সমর্পণ করেছিলেন, কারণ সিস্টার ছিলেন তার মা, জগদীশ বসু ছিলেন তার পুত্র। যে পিতা পুত্রের যে একটা ভালোবাসা, যে আমরা জানি শুধু রক্তের মধ্যে ভালোবাসা হয় তা না, ভালোবাসা সকলের মধ্যে প্রেমময় ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা, যে সিস্টার করে গেছেন গুরুর মন্ত্রেতে, যে যা কিছু করবে কখনো অহংকার এনো না, সামনে প্রকাশ করো না, আপনা হতে সব প্রকাশিত হবে, এই ছিলেন সিস্টার। আমি চাই এখানে যে সমস্ত মায়েরা এসেছেন, সিস্টার এবং মায়ের ভাবনা নিয়ে বাড়ি ফিরুক, প্রত্যেকের ঘরে ঘরে এরকম মেয়েরা এগিয়ে আসুক। আর আপনারাই তো পারেন, মা বারবার বলছেন, সমস্ত নারীর মধ্যে তো আমি রয়েছি, বিড়ালটার মধ্যে রয়েছি, মানুষের মধ্যে রয়েছি, জীবের মধ্যে রয়েছি, শুধু মানুষকে ভালোবেসে যান। আর একটা আমার জীবনের ঘটনা দিয়ে শেষ করব। আমার এইখানে আসার পিছনে যাকে আমি বিশ্বাস করি সবথেকে বেশি, দেশে বিদেশে যেখানে আমি একা গেছি, স্বয়ং যিনি আমার সাথে ছিলেন, আজকেই প্রকাশ্যে বলতে আমার খুব ইচ্ছে করছেন, আমার আরাধ্যা মাতা শ্রী শ্রী সারদা মা। উনাকে বিশ্বাস করে সমস্ত জায়গায় আমি একাই যাই, কারণ সব কিছুতে উনি আমাকে খুব প্রোটেকশান দেন, সাহস যোগান, শক্তি যোগান, এখানে আসার জন্য তারই অবদান। আমি এটা আমার একান্ত অনুভবের কথা আজকে প্রকাশ করলাম। তো সুতরাং আর নয়, শুভ আমাকে বারবার তাড়া দিচ্ছে,
যে শেষ করতে হবে দুটো লাইন বলে শেষ করব। এটা আমার নিজের স্বরচিত একটা সংস্কৃত গান, বেশি না, দু চারটে। বন্দিশারুদে মাতরম, বন্দিশারুদে মাতরম, হৃদয়ং বিশ্বব্যাকুলম, বন্দিশারুদে মাতরম, সর্বেষাং জীবনায় অন্নদাত্রীং, মা শারদে শারদে, কর্মশক্তি বুদ্ধিদাত্রীং, জ্ঞান স্বরূপিণীং শারদে, বন্দিশারুদে মাতরম, বিশ্বমানবান রক্ষয়তি সদা শারদে মাতরম, জীব জগত মুক্তিং দায়িনী মা শারদে শারদে, অনন্ত জগত মাতৃ ক্রোড়ে আনন্দিনী শারদে, বন্দিশারুদে মাতরম। প্রণামস্তু।